আসসালামু আলাইকুম, আই এম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো ব্রেড নুডলসের নাস্তার রেসিপি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এই ব্রেড নুডলসের নাস্তা খেতে কিন্তু খুবই টেস্টি, আর এটা খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। আর এটা তৈরি করতে বেশি উপকরণ লাগে না, ঘর দেখা কিছু উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চাদেরও কিন্তু এই ব্রেড নুডলসের নাস্তাটা ভালো লাগবে, আর গেস্ট আসলে আপনারা এটা তৈরি করে দিতে পারবেন তাদেরকে, তাদেরও কিন্তু ভালো লাগবে। কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করতে চলে যায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। তেল দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব টমেটো কুচি, আর এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে ছোটো ছোটো করে কুচি করতে হবে। এখন দিয়ে দেওয়ার পরে এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এটা নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিব, যাতে নুডলসটা সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে এখন এটাকে আবারও নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে এখন আমি এখানে নুডলস ব্যবহার করব। এখানে আমি নুডলস নিয়েছি চিকেন ফ্লেভারের। এখন আমি এটাকে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার আগে নুডলসগুলোকে একটু ভেঙে নিতে হবে। এখন নুডলসগুলো ভেঙে নিয়েছি, এখন এগুলোকে এখানের মধ্যে দিয়ে দিব প্যানের মধ্যে। নুডলসগুলো প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, আর নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেটা বের করে নিয়েছি। এখানে আমি 2 প্যাকেট নুডলস ব্যবহার করেছি। নুডলসগুলো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যাতে নুডলসটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিব মশলা। নুডলসের প্যাকেটের সাথে যে 2টা মশলার প্যাকেট ছিল সে 2টা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব চুলার উপরে, আর যতক্ষণ পানি টেনে না আসে ততক্ষণ এটাকে চুলার উপর রাখতে হবে। পানি টেনে আসলে এটাকে চুলো থেকে নামিয়ে নিব। পানি টেনে আসছে, এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখুন নুডলসটা নামিয়ে নিয়েছি, এখন এটাকে এক সাইড করে রেখে দিব। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি, এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি। এখন ব্রেডের 4 কোণা কেটে নিব, যে ব্রাউন কালার অংশগুলো আছে সেগুলোকে কেটে নিব। এখন আমি একটা ছুরির সাহায্যে এই ব্রাউন কালার অংশগুলোকে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আপনারা সবাই জানেন এটা কিভাবে কাটতে হয়, তাই বেশি দেখালাম না, একটা কেটে আপনাদের সাথে শেয়ার করেছি। এক এক করে আমি সবগুলো এভাবে করে নিয়েছি, ব্রাউন কালারগুলো কেটে নিয়েছি সাইড থেকে। এখন এখানে আমি অল্প পরিমাণ পানিতে দিয়ে দিয়েছি 2 চামচের মতো ময়দা। ময়দা দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানির সাথে। মিশিয়ে নেওয়ার পর এটাকে এখন সাইড করে রেখে দিব। এখানে আমি যে ব্রেডগুলোকে ব্রাউন কালার 4 অংশটা কেটে নিয়েছিলাম, সেই ব্রেডগুলোকে একটু বেলে নিতে হবে। বেলে এগুলোকে লম্বা করে নিব। এখন আমি একটা ব্রেড বেলে লম্বা করে নিয়েছি। লম্বা করে নেওয়ার পরে এখন আমি এটার চারপাশে পানি আর ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে লাগিয়ে দিব। এটা বেলা হয়ে গিয়েছে, এখন আমি এটা 4 কোণাতে এই মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এখন আমি এই ব্রেডটার মধ্যে যে নুডলসটা তৈরি করে রেখেছিলাম সেই নুডলসটা এখানে দিয়ে দিব। এখন আমি একটা চামচের সাহায্যে নুডলসটা নিয়ে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন এটাকে একটু চেপে চেপে লাগিয়ে দিব। এখানে একটা ছুরির সাহায্যে এটাকে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, আর সাইড দিয়ে যে বাকি অংশগুলো থাকবে যেগুলো সমান নয় সেগুলোকে কেটে দিব, যাতে দেখতে সুন্দর লাগে। যেগুলো সমান আছে সেগুলো রাখবো। এ দেখুন সমান করে নিচ্ছি আমি। এভাবে করে আমি আরেকটা তৈরি করে নিব, আপনারা দেখতে থাকুন। আপনাদের সুবিধার তো আমি আবারও দেখিয়ে দিব, দেখতে থাকুন আমার এই ভিডিওটা। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যারা এখনো করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আমার যে কোনো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার ব্রেড দিয়ে নুডলসের নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা ভাজার জন্য চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিয়েছি যে ব্রেড দিয়ে নুডলসের নাস্তাটা তৈরি করেছিলাম সেই নাস্তাটা দিয়ে এখন এটাকে একটু ভেজে নিব। এখানে এখন এটাকে দিয়ে দেওয়ার পরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আপনারা দেখতে থাকুন, এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন এক পিঠ হয়ে গিয়েছে, আমি আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি। এভাবে করে আমি ব্রাউন কালার করে ভেজে এটাকে তুলে নিব। ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে আমি নুডলসের নাস্তাটা তো তুলে নিব। এগুলো এক এক করে তুলে নেওয়ার পরে আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিব। আর একটা সস তৈরি করে দেখাবো আপনাদেরকে। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, টক দইটা ফ্রোজেন করা, তাই এটা একটু বরফ থেকে গিয়েছে, এটা কিছুক্ষণ পর গলে যাবে। এখন এখানে দিয়ে দিব টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মিশিয়ে নিব, এখন এটাকে এক সাইড করে রেখে দিব। সাইড করে রেখে দেওয়ার পর যে নাস্তাটা তৈরি করেছি সেটা আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিব। দেখুন আমি এই ব্রেড দিয়ে নুডলসের নাস্তাটা একটু ভেঙে আপনাদের সাথে দেখিয়ে দিব। দেখুন এই নুডলসের নাস্তাটা দেখতে কিন্তু ভালো লাগতেছে। এখন এ দেখুন এই সস দিয়ে খেতে কিন্তু এটা ভালো লাগে, আর এটা ছোটো বড় সবারই কিন্তু খুবই ভালো লাগবে রেসিপিটা। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি, আপনারা এটা একবার হলো ট্রাই করে দেখবেন। আর এটা আপনাদের বাসায় কোনো গেস্ট আসলে তখন আপনারা এটা তৈরি করে দিতে পারেন, তাদেরও কিন্তু ভালো লাগবে। আর এটা খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আমার যে কোনো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।